ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ আলেম ছিলেন তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন পৃথিবীর জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব যার মধ্যে 40000 এর বেশি হাদিস আছে মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল ওই মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল যার হাতে সংকলিত হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যাকে খলকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না ওই কথা প্রমাণ করবার জন্য বাদশা আঘাত করেছে শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে গোশতের টুকরো খসে পড়েছে জবান দিয়ে যা বলেছেন তাই বলেছেন অন্য কোনো কথা বললেন না এমন একজন বুজুর্গ যিনি আল্লাহর রাসূলকে প্রায় 100 বারের কাছাকাছি স্বপ্নে দেখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন একদিন কবির রাতে সফর করতে করতে সকাল হয়ে গেল সারা দিন সফর করলেন সন্ধ্যা হয়ে গেল সংক্ষেপ করে বলবার জন্য বলছি নিজের গ্রাম থেকে অনেক দূরে পৌঁছে গেলেন যেখানে যাওয়ার পরে চিন্তা করলেন সন্ধ্যা হয়ে গিয়েছে কান কানে শীতের রজনী ঠান্ডার কাপড় নাই কেমনে তিনি বেগ করে নিজের গ্রামে যাবেন যেতে হলে আবার রাত্র শেষ হয়ে যাবে যেতে পারবেন না চিন্তা করলেন পার্শ্ববর্তী মসজিদে মাগরিবের সালাত পড়ি সালাতের পরে ওখানে ঈশার সালাত পড়ব ফজরের মুসল্লি মসজিদে হয়ে যাব সকাল হয়ে গেল ওখান থেকে বের হয়ে যাব এই কথা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত পড়েছে সালাত পড়ে জিকির করলেন তাসবিহ পড়লেন ঈশার সালাতের সময় হয়েছে ওখানে তিনি সালাত আদায় করলেন আর মনে মনে ভাবলেন ঈশার সালাতের পরে সকল মুসল্লিরা যখন বের হয়ে যাবে মসজিদের কর্নারে তাসবিহ পড়ে পড়ে জিকির করে হাদিস পড়ে পড়ে রাত্র কাটায়া দেব সকাল হয়ে গেলে আমি এলাকা থেকে চলে যাব সবাই যখন ঈশার সালাত পড়ে চলে যায় তিনি বের হলেন না মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের স্টাফ মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কেউ আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লাগলো মুরব্বী আপনাকে চিনলাম না জানলাম না মসজিদ থেকে বের হয়ে চলে যান গভীর রাতে আপনি আমাদের মসজিদে কেন থাকবেন ঈশার সালাতের পরে আমাদের মসজিদে থাকবার কোনো সুযোগ নাই আপনি বের হয়ে চলে যান তিনি বোঝাতে চাইলেন আমি মুরব্বী মানুষ কোথায় যাব ঈশার সালাতে মসজিদে পড়েছি ফজরের সালাত করে আমি ওখান থেকে চলে যাব কেউ যখন তার কথা শুনতে চাইল না এক পর্যায়ে সবকিছু বের করে ফেলে দিল তিনি হাঁটতে লাগলেন আবার গাঁটিগুলো হাতে নিয়ে আবার হাঁটতে লাগলেন চলতে লাগলেন কেউ তাকে চিনল না মসজিদ থেকে সকল মানুষ তাকে বের করে দিল অথচ তিনি হলেন জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি এই জামানার সবথেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল সবাই বের করে দিয়েছে মসজিদ থেকে বের হয়ে গেলেন কেউ তাকে চিনল না নিজের পরিচয় দিতে চাইলেন না আর আমরা যদি হইতাম আমি যদি হইতাম ওখানে কাট বাইর করে দিতাম বলতাম দেখছেন আমি কে আমি তো অমুক বল্টু আমার শুনুন আমি আমার পরিচয় দিতাম ও মুসলমান কেন তাদের সাথে আমাদের মিল নাই আমাদের আকাবির ও আসলাম বুজুর্গ ওরা কেমন ছিলেন তারা হাত উঠালে কবুল হতো আমরা সবাই 14 গোষ্ঠী মিলে দোয়া করি কবুল হয় না কারণ আমরা এখনো ভাব ধরে চলি কথা বল না কেন এত বড় বুজুর্গ হওয়ার পর মাটি ছিলেন মাটি বের করে দিয়েছে তিনি চলে গেলেন দীর্ঘ পথ চলতে লাগলেন রাত্রবেলা কনকনে হাঁটতেই পারলেন না ঠান্ডার কারণে দীর্ঘ পথ হাঁটবার পরে পাশে গিয়ে দেখলেন বিশাল বাজার সবগুলা দোকান বন্ধ দৌড়তে ছাড়তে লাগলেন হাঁটতে লাগলেন গভীর রচনীতে বাজারের মধ্যখানে গিয়ে দেখেন বিশাল বাজারের মধ্যখানে দেখেন একটা দোকান খোলা জুপড়ি ঘরের মতো একটা দোকান খোলা আর এক নজওয়ান দোকানের ভিতরে রুটি তৈরি করে বিক্রি করে তিনি চিন্তা করলেন গভীর রাতে জওয়ান যেহেতু রুটি বিক্রি করে তার চুলার ভিতরে আগুন আছে আমি দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোহাতে পারবো বডিতে তাপ লাগাতে পারবো ঠান্ডা কিছু কমবে যদি রাত্রবেলা দোকান খোলা রাখে আমি তার কাছে পৌঁছে যাই ইমাম আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন জোয়ানকে সালাম দিয়ে বলছে রব্বাজান আমি পথিক মুসাফির দেশের বাড়ি অনেক দূরে আসছিলাম প্রয়োজনে
রাত্র হয়ে গিয়েছে একটা মসজিদে গিয়েছিলাম ওরা আমাকে বের করে দিয়েছে ঠান্ডার সময় কোথায় যাব রাস্তা খুঁজে পাই না দীর্ঘ রাত চলবার পরে তোমার দোকানে এসেছি তোমার দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে জোয়ান ডাক দিয়ে বলছে বাবা আঙ্কেল আপনাকে চিনলাম না সারা বাজারের মানুষে দোকান সকাল বেলা খুলে ফেলে সন্ধ্যার সময় বন্ধ করে ফেলে আর আমি সন্ধ্যার পরে দোকান ওপেন করি খুলি ফজরের সময় বন্ধ করে দেই আপনি সারা রাত এখানে থাকতে পারবেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান রে তাহলে কি আমি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবো তিনি বললেন না বাবা আঙ্কেল আপনি মুরব্বী মানুষ সারা রাত আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবেন ওটা হতে পারে না আপনি আমার দোকানের ভিতরে চলে আসেন দোকানের ভিতরে সারা রাত আপনি কাটাইয়া দিবেন এভাবেই আমাদের রাত কেটে যাবে আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন কষ্ট হচ্ছে আমার কষ্ট হইতেছে একটা কাটায় কাটায় আমি রেখে দিতেছি এক দুই মিনিট কথাই কমু না আমার মুসলমান বন্ধুগণ জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি আমার দোকানের ভিতরে আসেন তিনি বললেন বাবা দোকানের ভিতরে কেমনে যাই যুবক বলছে বাবা আপনাকে চিনলাম না আমার দোকানের ভিতরে রাত্রবেলা থাকেন মুরব্বী মানুষ বাহিরে থাকবেন কেন এভাবে আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না কিন্তু যুবকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন দোকানের ভিতরে ঢুকে পড়লেন দোকানের ভিতরে যাওয়ার পরে আজিব কারবা আশ্চর্য হয়ে গেলেন নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তাকাইয়া দেখেন এই জোয়ান গভীর রাত্রে রুটি তৈরি করে রুটি বানাবার জন্য যখন খামির বানায় খামির বানায় তো পরে আস্তাগফিরুল্লাহ খামির বানানো শেষ হয়ে গেলে পরে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করবার জন্য বল বানায় পরে আস্তাগফিরুল্লাহ বল থেকে রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে গেলে চুলায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ রুটি যখন পরিপূর্ণ হয়ে যায় পরে আস্তাগফিরুল্লাহ রুটি হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রাখে পরে আস্তাগফিরুল্লাহ কেউ যখন রুটি কিনতে আসে তার হাতে রুটি দিয়া বলে আস্তাগফিরুল্লাহ টাকা হাতে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলে এই জোয়ান শুধু আস্তাগফিরুল্লাহ বলে কেন ব্যাপার তিনি বললেন বাবা তুমি আমার সঙ্গে কথা বলছো না শুধু আস্তাগফিরুল্লাহ বলছো ব্যাপার কি এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তোমার কি উপকার হয়েছে তোমার কি কল্যাণ হয়েছে আমি জানতে চাই জোয়ান এবার বলছে আঙ্কেল আপনি আমাকে কঠিন প্রশ্ন করেছেন এই আস্তাগফিরুল্লাহর আমল একদিন থেকে করি না 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর আমল করি 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি এর কারণে আমি যা পেয়েছি আমার মন বলছে এই পৃথিবীর সকল মানুষ মিলে তাপ পায় না তিনি বললেন জোয়ান আমি জানতে চাই জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি এর বরকতে এমন একটা বরকত হয়ে গিয়েছে আমার বডিতে 32টা বছর হয়ে গিয়েছে কোন জ্বর সর্দি কাশির মতো কোন রোগ হয় না আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ রেখে দিয়েছেন আঙ্কেল আপনি জানেন না আস্তাগফিরুল্লাহ পড়ি গভীর রাত্রে জুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি টাকার ভিতরে খাবারের ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছে আমি প্রায় 50টা সদস্যের ফ্যামিলি চালাই রুটি বিক্রি করে আমি আশেপাশের গরিব মিসকিন সহায়কে দান করি মসজিদ মক্তব ইতিমখানায় দান করি সারা মাস দান করবার পরে আমি আমার 50টা সদস্যের ফ্যামিলি চালাবার পরেও মাস শেষে দেখা যায় জুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি এরপরেও আমার ঘরের বরকত শেষ হয় না সুবহানাল্লাহ জুড়ে বলি ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন বলতে লাগলেন জোয়ান আর কি পেয়েছ জোয়ান বলতেছে ও মুরব্বি চিনলাম না এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 32টা বছরে আমি 30 বারের উপরে রাসূলের পাককে স্বপ্নে দেখেছি ইমাম আহমদ ইবনে হাম্বল স্থির থাকতে পারলেন না জোয়ানকে বললেন বলো বাবা আর কি পেয়েছ জোয়ান এবার বলছে আঙ্কেল আপনাকে চিনলাম না আমি আস্তাগফিরুল্লাহ এটা আমল করি আমি যখন হাত উঠাইয়া দেই আমার মন বলছে দিলে যা কথা আছে হাত উঠাবার আগে তা কবুল হয়ে যায় আমি পাবলিকের জন্য দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি দেশবাসীর জন্য দোয়া করি
সারা দেশের মানুষ দুনিয়ার মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই পাবলিকের জন্য যে যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাই আমি হাত উঠালে তাদের দোয়া কবুল হয়ে যায় ইস্তেগফারের বরকত আল্লাহ আমাকে তো দিয়েছে ইজ্জত দিয়েছে রুটিওয়ালাকে ক্ষমতা দিয়েছে রুটিওয়ালাকে টাকাও দিয়েছে রুটিওয়ালাকে সুস্থ রেখেছে শুধু আস্তাগফিরুল্লাহর কারণে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে রাখতে পারলেন না দাঁড়িয়ে গেলেন যুবককে জড়িয়ে বললেন বাবা বড় এমন কি কোন দোয়া আছে যা তোমার জিন্দেগিতে কবুল হয় নাই আজ পর্যন্ত কবুল হয় নাই এই কথা শুনে যুবক কান্দতে শুরু করেছে আর বলছে আঙ্কেল আপনি কি শোনাইলেন আমাকে আমার 32 বছরের জীবনে আল্লাহর কাছে যা চাইলাম আল্লাহ ফিরাইয়া দিল না সব দোয়া কবুল করেছে সব চাওয়া কবুল করেছে যারা যে জন্য আমার কাছে দোয়া চাইলো সবার দোয়াকে কবুল করছে কিন্তু বাবা আমার জিন্দেগিতে আল্লাহ আমার একটা দোয়া কবুল করলো না 32টা বছরে আল্লাহর কাছে যা চাইলাম আল্লাহ সব দোয়া কবুল করলো কিন্তু একটা দোয়া কেন কবুল করে না আমি বুঝতে পারলাম না ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান বলো কি দোয়া তোমার কবুল হয় নাই এবার জওয়ান বলতেছে আঙ্কেল আপনি শুনেন এতদিন পর্যন্ত দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ তাআলা শুনেছি এই পৃথিবীর জবরদস্ত আল্লাহর ওলি এই জামানার সবথেকে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে মোলাকাত করতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই এত এত দোয়া করি 32টা বছর থেকে দোয়া করলাম কত দোয়া কবুল করলো কিন্তু আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না ব্যাপারে কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে আঙ্কে আল্লাহ আমাকে হায়াত দিল রিজিক দিল বারাকা দিল টাকা দিল পয়সা দিল ইজ্জত দিল যা বলি সব কবুল হয় কিন্তু এই দোয়া কেন কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না যুবককে ডাক দিয়ে বলেন যুবক রে তোমার মনে হয় এই দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই জন্য আল্লাহ ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ইশার সালাত পর্যন্ত মসজিদে রাইকা ইমাম আহমদ ইবনে হাম্বল এই মসজিদে ফজরের সালাতের মুসল্লি হতে চাইল মুসল্লিদের মাধ্যমে আল্লাহ তাকে ইশার সালাতের পরে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় সফর করাইয়া তোমার বাজারে এনে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রে তুমিও সেই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা আল্লাহু আকবার বলে যাই হোক কষ্ট হচ্ছে না তো আপনাদের জায়গা থাকতে রে ভাই তোমরা দাঁড়িয়ে কষ্ট করতেছো কেন এই যে এই যে কইছি না এখন আস্তে আস্তে ফিরে যাইতেছে যাইও না শয়তান পিছনে আছে কোন জায়গা ফালাই দিব আর প্যান্টেন ভরাই নিবা কিদা যাক আসো বেশি না আমি কয়েক মিনিট কথা বলবো আর তাহলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে আমরা দিব না তো আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আবার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম سجدا وقياما الله بولے مسلمان رب اے دنیا زمین اے دنیا زمین اللہ غلام جرا دبی کربے عاشق رسول جرا دبی کربے اللہ غلام جرا نجے کے منے کربے اللہ غلام میرے تین نمبر گن ہلو امار غلام বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সাজদা করবে আমি আল্লাহর পায়ে সুজ্জাদাও ওয়া কিয়ামা বান্দা সাজদা আমার জন্য দাঁড়াবে আমার জন্য রুকু আমার জন্য সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে মাজারে মাজারে গিয়া সাজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কি না বলে ব্লাসেনি এলাকা মাজারে যা এলাকায় তো মাজার নাই মনে মাজারে যা দেখবেন 10 বছর হইছে বিয়ে করছে 10 বছর হইছে বিয়ে করছে বাচ্চা হয় না বউরে নিয়ে গেছে গা শাহজালালের মাজারে গে খুব বা আমার একটা বাচ্চা দাও তোমার কপালে ঠাডা পড়ুক শাহজালালের কাছে বাচ্চা চাস হেবড়া মইরে গেছে গা মরা মানুষের কাছে বাচ্চা চাই অথচ তার স্বামী এখন পর্যন্ত জওয়ান জিন্দা স্বামীর জিন্দা রাখিয়া মরা মানুষ বাচ্চা দিব কেমনে এ কথা কয় না ঠিক
ঠিক কি বলে শাহজালাল মুজাদ্দিদিয়া মানে জবরদস্ত আল্লাহর ওলি শাহ কোরআন জবরদস্ত আল্লাহর ওলি সন্দেহ নয় কিন্তু তারা ইন্তেকাল করেছে তারা মরে গিয়েছে চাইলে কিচ্ছু করতে পারবেন না আজকে রাতে আব্দুল কাদের জেলানি চাইলে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না শাহজালাল চাইলে একটা আয়াত তেলাওয়াত করতে পারবেন না কেদে কুলাউড়া এলাকা সবথেকে বদমাশ সবথেকে হারাম করজে সেও আজকে সারা রাত চাইলে তাহাজ্জুদে কাটায়া দিতে পারে হায়াতে জিন্দেগির অনেক দাম এজন্য আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে বলেন না নাম বইলে বলে যাচ্ছে চার নম্বর যেটা আলোচ আয়া চার নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত ইসরাইল পৌঁছে যাওয়ার আগে আমার বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে যখন চোখের পানি ঝরে তওবা করবেন আমার দেওয়ার কপাল আমার কুদরতের পায়ে লাগিয়ে আমার দেওয়ার চোখ থেকে পানি ছেড়ে দিয়া আমার দেওয়ার জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির অপরাধ গুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের চার নাম্বার গুণ অপরাধ করেছ ক্ষমা চাও মাফ করে দিবেন রব বুঝাতে চাইলেন বান্দারে বড় অপরাধ করলে বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে আর বড় অপরাধ করলে গ্রামের মানুষ তোমাকে গ্রাম থেকে বের করে দিতে পারে অপরাধ করলে টিচার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে আর বড় অপরাধ করলে কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে আর বড় অপরাধ করলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে কিন্তু বান্দারে তুমি যদি সারা জিন্দেগির অপরাধ করবার পরও আমি আল্লাহর দিকে হাত উঠাইয়া চুকের পরে ছেড়ে তওবা করে দেও আমি আল্লাহ তোমাকে তাড়িয়ে দেব না সবার মতো তেজ্য পুত্র করে বের করে দেব না বাপ যেভাবে তোমাকে বের করে দিয়েছে আমি আল্লাহ তুমি যখন তওবার জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার নাজাত আর মাগফিরাতের হাজার দরওয়াজা খুলে দিয়া আমার কুদরতের কুলে উঠাইয়া নিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই জন্য আমার বান্দাগণ দুনিয়ার জমিনে যদি সফল হতে চান দুনিয়ার জমিনে যদি সাকসেস হতে চান আপনারা সফল মানুষ যদি হতে চান জিন্দেগিতে ছোট আমল করবেন যেটা বলে কথা শেষ করে দিতে চাই আর বলবো না কথা কারণ অসুবিধা হইতেছে মনে হয় না রাত হয়ে গেছে অনেক আর আমার যাওয়া লাগবে ঢাকা আমার বন্ধুগণ ছোট্ট আমল যদি করেন জিন্দেগি কামিয়াব এই আমল বহুত লম্বা না শব্দ একটা ওটার নাম হলো শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ 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 একটা শব্দ যদি আমল করেন লাইফ কামিয়াব কেমনে বুঝাইয়া দেয় আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার লিখেন এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আলেম ছিলেন যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে চার মাযহাব যেটা প্রসিদ্ধ হানাফি শাফেঈ মালিকি হাম্বলি এই হাম্বলি মাযহাব যার নামে চলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ আলেম ছিলেন তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন পৃথিবীর জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব যার মধ্যে 40,000-এর বেশি হাদিস আছে মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল ওই মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল যার হাতে সংকলিত হয়েছে
امام احمد ابن حنبل رحمت اللہ علیہ جاکے خلق قرآن مسئلہ قرآن مخلوق نے کہ مخلوق نہ ہوئی کچھ پرمان کچھ بات جننے بادشاہ آگاہ کرے چھے شریف تے چمڑا اٹھے دیے چھے فن کے دیے رکھتا بیر ہوئے چھے گشتر ٹکر خوشے بڑے چھے زبان دیے جا بولے چھے انتائی بولے چھے انہوں نے کنو کتا بول لینا ایمون ایک جن بزرگو جنی اللہ رسول کی پر ایک شتو بارے کچا کچی شفنے دیکھے چھے اے امام احمد ابن حنبل رحمت اللہ علیہ حدیث سنگرہ ہے جن نے گفتے کہ میرے ہوئے گلے ایک دن کو میر رات نے سفور کرتے کرتے شکال ہوئے گلے شارا دن سفور کر لیں شندہ ہوئے گلے شنگیب کرے بول بار جن نے بول چھے نیزر گرام تک وہ نے دورے پوچھے گلے جکھانے جوار پورے چنتا کر لیں شندہ ہوئے گیا چھے کان کنے شیطر رو جنی تھندر کا پڑا نائی কেমনে তিনি বেগ করে নিজের গ্রামে যাবেন যেতে হলে আবার রাত্র শেষ হয়ে যাবে যেতে পারবেন না চিন্তা করলেন পার্শ্ববর্তী মসজিদে মাগরিবের সালাত পড়ি সালাতের পরে ওখানে ঈশার সালাত পড়ব ফজরের মুসল্লি মসজিদে হয়ে যাব সকাল হয়ে গেলে ওখান থেকে বের হয়ে যাব এই কথা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত পড়েছে সালাত পড়ে জিকির করলেন তাসবিহ পড়লেন ইশার সালাতের সময় হয়েছে ওখানে তিনি সালাত আদায় করলেন আর মনে মনে ভাবলেন ইশার সালাতের পরে সকল মুসল্লিরা যখন বের হয়ে যাবে মসজিদের কর্নারে তাসবিহ পড়ে পড়ে জিকির করে হাদিস পড়ে পড়ে রাত্র কাটায়া দেব সকাল হয়ে গেলে আমি এলাকা থেকে চলে যাব সবাই যখন ইশার সালাত পড়ে চলে যায় তিনি বের হলেন না মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের স্টাফ মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কেউ আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লাগলো মুরব্বী আপনাকে চিনলাম না জানলাম না মসজিদ থেকে বের হয়ে চলে যান গভীর রাতে আপনি আমাদের মসজিদে কেন থাকবেন ঈশার সালাতের পরে আমাদের মসজিদে থাকবার কোনো সুযোগ নাই আপনি বের হয়ে চলে যান তিনি বোঝাতে চাইলেন আমি মুরব্বী মানুষ কোথায় যাব ঈশার সালাত এই মসজিদে পড়েছি ফজরের সালাত পরে আমি ওখান থেকে চলে যাব কেউ যখন তার কথা শুনতে চাইল না এক পর্যায়ে সব কিছু বের করে ফেলে দিল তিনি হাঁটতে লাগলেন আবার গাঁটিগুলো হাতে নিয়ে আবার হাঁটতে লাগলেন চলতে লাগলেন কেউ তাকে চিনল না মসজিদ থেকে সকল মানুষ তাকে বের করে দিল অথচ তিনি হলেন জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি এই জামানার সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই বের করে দিয়েছে মসজিদ থেকে বের হয়ে গেলেন কেউ তাকে চিনল না নিজের পরিচয় দিতে চাইলেন না আর আমরা যদি হইতাম আমি যদি হইতাম ওখানে কাট বাইর করে দিতাম বলতাম দেখছেন আমি কে আমি তো অমুক বল্টু আমার চিনল না আমি আমার পরিচয় দিতাম ও মুসলমান কেন তাদের সাথে আমাদের মিল নাই আমাদের আকাবির ও আসলাম বুজুর্গ ওরা কেমন ছিলেন তার হাত উঠালে কবুল হতো আমরা সবাই চোদ্দ গোষ্ঠী মিলে দোয়া করি কবুল হয় না কারণ আমরা এখনো ভাব ধরে চলি কথা বল না কেন এত বড় বুজুর্গ হওয়ার পর মাটি ছিলেন মাটি বের করে দিয়েছে তিনি চলে গেলেন দীর্ঘ পথ চলতে লাগলেন রাত্রবেলা কনকনে হাঁটতেই পারলেন না ঠান্ডার কারণে দীর্ঘ পথ হাঁটবার পরে পাশে গিয়ে দেখলেন বিশাল বাজার সবগুলা দোকান বন্ধ দৌড়তে ছাড়তে লাগলেন হাঁটতে লাগলেন গভীর রজনীতে বাজারের মধ্যখানে গিয়ে দেখেন বিশাল বাজারের মধ্যখানে দেখেন একটা দোকান খোলা জুপড়ি গড়ের মতো একটা দোকান খোলা আর এক নজওয়ান দোকানের ভিতরে রুটি তৈরি করে বিক্রি করে তিনি চিন্তা করলেন গভীর রাতে জওয়ান যেহেতু রুটি বিক্রি করে তার চুলার ভিতরে আগুন আছে আমি দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোহাতে পারবো বডিতে তাপ লাগাতে পারবো ঠান্ডা কিছু কমবে যদি রাত্রবেলা দোকান খোলা রাখে আমি তার কাছে পৌঁছে যাই ইমাম আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন জওয়ানকে সালাম দিয়ে বলছে রফবাজার আমি পথিক মুসাফির দেশের বাড়ি অনেক দূরে আসছিলাম প্রয়োজনে রাত্র হয়ে গিয়েছে একটা মসজিদে গিয়েছিলাম ওরা আমাকে বের করে দিয়েছে ঠান্ডার সময় কোথায় যাব রাস্তা খুঁজে পাই না দীর্ঘ রাত চলবার পরে তোমার দোকানে এসেছি তোমার দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে জওয়ান ডাক দিয়ে বলছে বাবা আঙ্কেল আপনাকে চিনলাম না সারা বাজারের মানুষে দোকান সকালবেলা খুলে ফেলে
সন্ধ্যার সময় বন্ধ করে ফেলে আর আমি সন্ধ্যার পরে দোকান ওপেন করি খুলি ফজরের সময় বন্ধ করে দেই আপনি সারা রাত এখানে থাকতে পারবেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান রে তাহলে কি আমি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবো তিনি বললেন না বাবা আঙ্কেল আপনি মুরব্বি মানুষ সারা রাত আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে ওটা হতে পারে না আপনি আমার দোকানের ভিতরে চলে আসেন দোকানের ভিতরে সারা রাত আপনি কাটাইয়া দিবেন এভাবেই আমাদের রাত্র কেটে যাবে আমার বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন কষ্ট হচ্ছে তা আমার কষ্ট হইতেছে একটা কাটায় কাটায় আমি রেখে দিতেছি এক দুই মিনিট কথাই কমু না আমার মুসলমান বন্ধুগণ জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি আমার দোকানের ভিতরে আসেন তিনি বললেন বাবা দোকানের ভিতরে কেমনে যাই যুবক বলছে বাবা আপনাকে চিনলাম না আমার দোকানের ভিতরে রাত্রবেলা থাকেন মুরব্বি মানুষ বাহিরে থাকবেন কেন এভাবে আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না কিন্তু যুবকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন দোকানের ভিতরে ঢুকে পড়লেন দোকানের ভিতরে যাওয়ার পরে আজিব কারবার আশ্চর্য হয়ে গেলেন নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তাকাইয়া দেখেন এই জোয়ান গভীর রাত্রে রুটি তৈরি করে রুটি বানাবার জন্য যখন খামির বানায় খামির বানায় তো পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানানো শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করবার জন্য বল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ বল থেকে রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে গেলে চুলায় দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি যখন পরিপূর্ণ হয়ে যায় পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ কেউ যখন রুটি কিনতে আসে তার হাতে রুটি দিয়া বলে আস্তাগফিরুল্লাহ টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলে এই জোয়ান শুধু আস্তাগফিরুল্লাহ বলে কেন ব্যাপার তিনি বললেন বাবা তুমি আমার সঙ্গে কথা বলছো না শুধু আস্তাগফিরুল্লাহ বলছো ব্যাপার কি এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তোমার কি উপকার হয়েছে তোমার কি কল্যাণ হয়েছে আমি জানতে চাই জোয়ান এবার বলছে আঙ্কেল আপনি আমাকে কঠিন প্রশ্ন করেছেন এই আস্তাগফিরুল্লাহর আমল একদিন থেকে করি না বত্রিশটা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহর আমল করি বত্রিশটা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি এর কারণে আমি যা পেয়েছি আমার মন বলছে এই পৃথিবীর সকল মানুষ মিলে তাপ পায় না তিনি বললেন জোয়ান আমি জানতে চাই জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কে বত্রিশটা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি এর বরকতে এমন একটা বরকত হয়ে গিয়েছে আমার বডিতে বত্রিশটা বৎসর হয়ে গিয়েছে কোন জ্বর সর্দি কাশির মতো কোন রোগ হয় না আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ রেখে দিয়েছেন আঙ্কেল আপনি জানেন না আস্তাগফিরুল্লাহ পড়ি গভীর রাত্রে জুপড়ি গড়ে কয়েক টাকার রুটি বিক্রি করি টাকার ভিতরে খাবারের ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছে আমি প্রায় পঞ্চাশটা সদস্যের ফ্যামিলি চালাই রুটি বিক্রি করে আমি আশেপাশের গরিব মিসকিন সহায়কে দান করি মসজিদ মক্তব ইতিমখানায় দান করি সারা মাস দান করবার পরে আমি আমার পঞ্চাশটা সদস্যের ফ্যামিলি চালাবার পরেও মাস শেষে দেখা যায় জুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি এরপরেও আমার ঘরের বরকত শেষ হয় না সুবহানাল্লাহ জুড়ে বলি ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন বলতে লাগলেন জোয়ান আর কি পেয়েছ জোয়ান বলতেছে ও মুরব্বি চিনলাম না এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলবার কারণে বত্রিশটা বৎসরে আমি তিরিশ বারের উপরে রসুলে পাককে স্বপ্নে দেখেছি ইমাম আহমদ ইবনে হাম্বল স্থির থাকতে পারলেন না জোয়ানকে বললেন বলো বাবা আর কি পেয়েছো জোয়ান এবার বলছে আঙ্কেল আপনাকে চিনলাম না আমি আস্তাগফিরুল্লাহ এটা আমল করি আমি যখন হাত উঠাইয়া দেই আমার মন বলছে দিলে যা কথা আছে হাত উঠাবার আগে তা কবুল হয়ে যায় আমি পাবলিকের জন্য দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি দেশবাসীর জন্য দোয়া করি
সারা দেশের মানুষ দুনিয়ার মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই পাবলিকের জন্য যে যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাই আমি হাত উঠালে তাদের দোয়া কবুল হয়ে যায় ইস্তেগফারের বরকত আল্লাহ আমাকে তো দিয়েছে ইজ্জত দিয়েছে রুটিওয়ালাকে ক্ষমতা দিয়েছে রুটিওয়ালাকে টাকাও দিয়েছে রুটিওয়ালাকে সুস্থ রেখেছে শুধু আস্তাগফিরুল্লাহর কারণে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে রাখতে পারলেন না দাঁড়িয়ে গেলেন যুবককে জড়িয়ে বললেন বাবা বড় এমন কি কোন দোয়া আছে যা তোমার জিন্দেগিতে কবুল হয় নাই আজ পর্যন্ত কবুল হয় নাই এই কথা শুনে যুবক কান্দতে শুরু করেছে আর বলছে আঙ্কেল আপনি কি শোনাইলেন আমাকে আমার 32 বছরের জীবনে আল্লাহর কাছে যা চাইলাম আল্লাহ ফিরাইয়া দিল না সব দোয়া কবুল করেছে সব চাওয়া কবুল করেছে যারা যে জন্য আমার কাছে দোয়া চাইলো সবার দোয়াকে কবুল করছে কিন্তু বাবা আমার জিন্দেগিতে আল্লাহ আমার একটা দোয়া কবুল করলো না 32টা বছরে আল্লাহর কাছে যা চাইলাম আল্লাহ সব দোয়া কবুল করলো কিন্তু একটা দোয়া কেন কবুল করে না আমি বুঝতে পারলাম না ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান বলো কি দোয়া তোমার কবুল হয় নাই এবার জোয়ান বলতেছে আঙ্কেল আপনি শুনেন এতদিন পর্যন্ত দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ তাআলা শুনেছি এই পৃথিবীর জবরদস্ত আল্লাহর ওলি এই জামানার সবথেকে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে মোলাকাত করতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই এত এত দোয়া করি 32টা বছর থেকে দোয়া করলাম কত দোয়া কবুল করলো কিন্তু আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না ব্যাপারে কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে আঙ্কে আল্লাহ আমাকে হায়াত দিল রিজিক দিল বারাকা দিল টাকা দিল পয়সা দিল ইজ্জত দিল যা বলি সব কবুল হয় কিন্তু এই দোয়া কেন কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না যুবককে ডাক দিয়ে বলেন যুবক রে তোমার মনে হয় এই দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই জন্য আল্লাহ ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ইশার সালাত পর্যন্ত মসজিদে রাইকা ইমাম আহমদ ইবনে হাম্বল এই মসজিদে ফজরের সালাতের মুসল্লি হতে চাইল মুসল্লিদের মাধ্যমে আল্লাহ তাকে ইশার সালাতের পরে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় সফর করাইয়া তোমার বাজারে এনে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রে তুমিও সেই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা আল্লাহু আকবার বলে আর জওয়ান আমি তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল সুতরাং ইস্তেগফারের আমল করবেন লম্বা কথা একটার উপরে হয়ে গেছে এটা কে লম্বা করতে চাই না সুতরাং ইস্তেগফারের আমল করবেন ইনশাআল্লাহ বলে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই পড়েন আমিন